খুব শীঘ্রই রিয়েলমি X3 নামে আরও একটি নতুন ফোন আনতে চলেছে রিয়েলমি। এমনিতেই রিয়েলমি X সিরিজের ফোনগুলিতে মিড বাজেটে বেশ শক্তিশালী কনফিগারেশন থাকে, এবারেও তার ব্যতিক্রম হবে না। ট্রাস্টেড লিক্স অনুযায়ী ফোনটিতে যেমন থাকবে শক্তিশালী কোয়াড ক্যামেরা, তেমনই কনফিগারেশন ওয়াইজ ফোনটির প্রাইসও বেশ অ্যাফোর্ডেবল হবে। ফোনটি সম্পর্কে সব কিছু ডিটেলসে জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমি জানিয়েছি ফোনটির স্পেসিফিকেশন, প্রাইস, সম্ভাব্য লঞ্চ ডেট এবং আমার সৎ মতামত। হে গাইজ, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনো রেজ বাংলা টেকনোলজি চ্যানেল। সো দ্যাটস বিং সেড, চলুন শুরু করা যাক। প্রথমেই জানব ফোনটির বিল্ড এবং ডিজাইনের ব্যাপারে। ফোনটির ফ্রন্ট এবং ব্যাকে থাকবে গ্লাস মেটেরিয়াল, সাথে ফোনটি সুরক্ষার জন্য সামনে এবং পিছনে গরিলা গ্লাস 5 সুরক্ষা থাকবে। ফোনটির দুই দিকেই গ্লাস মেটেরিয়াল এবং ডিজাইনার গ্লসি ফিনিশের জন্য ফোনটি লুকের দিক থেকে বেশ প্রিমিয়াম হবে। সাথে গরিলা গ্লাস 5 সুরক্ষা থাকার জন্য ফোনটি বেশ ডিউরাবল হবে। এবারে কথা বলা যাক ফোনটির ডিসপ্লের ব্যাপারে। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকতে পারে একটি 6.4 ইঞ্চির 1080x2340 রেজলিউশনের ফুল ভিউ ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে ডিসপ্লেটিতে একটি পাঞ্চ হোল থাকবে। সাথে ডিসপ্লে সুরক্ষার জন্য গরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে, হুইচ ইজ অ্যামেজিং। ফোনটিতে ডুয়েল 4G VOLTE এবং 2G 3G নেটওয়ার্ক সাপোর্ট থাকবে। সাথে ফোনটিতে মাইক্রো SD কার্ড 512 GB পর্যন্ত ইউজ করা যাবে। এবারে জানব ফোনটির ক্যামেরার ব্যাপারে। ফোনটির ব্যাকে থাকতে পারে 64+8+2+2 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে 64 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারযুক্ত ক্যামেরাটি হলো মেন ক্যামেরা, যেটি একটি আলট্রা ওয়াইড লেন্স। 8 মেগাপিক্সেলের ক্যামেরাটি হবে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেখানে 2 মেগাপিক্সেলের ক্যামেরা দুটির একটি হবে ম্যাক্রো লেন্স এবং অন্যটি হবে ডেপথ সেন্সর। সাথে থাকবে HDR, প্যানোরামা, পোর্ট্রেট মোড, AI ফিচার, জাইরো EIS, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট এবং LED ফ্ল্যাশ, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। ফোনটির ফ্রন্টে থাকতে পারে একটি f2.0 অ্যাপারচারযুক্ত 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে থাকবে HDR, বিউটি মোড, পোর্ট্রেট মোড এবং AI ফিচার। সুতরাং ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্ট বেশ শক্তিশালী হবে। ফোনটিতে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ 5.0, ডলবি অ্যাটমোস ফিচার এবং পোর্ট হিসাবে টাইপ সি পোর্ট থাকবে, হুইচ ইজ ভেরি গুড। যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে ফোনটিতে কোন প্রসেসর থাকবে সেটা এখনও কনফার্ম নয়। তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে ফোনটিতে থাকতে পারে স্ন্যাপড্রাগন 730G অক্টাকোর গেমিং প্রসেসর অথবা স্ন্যাপড্রাগন 765 অক্টাকোর প্রসেসর, তবে খুব সম্ভবত 730G প্রসেসর থাকবে। যেহেতু দুটি প্রসেসরই বেশ শক্তিশালী, সুতরাং ফোনটির পারফরমেন্স বেশ ভালো হবে। ফোনটিতে OS হিসাবে থাকবে Android 10, যেখানে কালার OS 6UI থাকবে। ফোনটিতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ বাকি সব বেসিক সেন্সারগুলিও থাকবে, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। রিয়েলমি X3 ফোনটিতে ব্যাটারি হিসাবে থাকতে পারে একটি 4500mAh-এর বড় ব্যাটারি, সুতরাং ফোনটির ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো হবে। সাথে ফোনটিতে 30W ভুক ফ্ল্যাশ চার্জ 4.0 সাপোর্ট থাকবে, সুতরাং ফোনটিকে চোখের নিমেষেই চার্জ করা যাবে। ফোনটি পাওয়া যেতে পারে 4GB 64GB এবং 6GB 128GB ভ্যারিয়েন্টে, যেখানে ইন্টারনাল মেমোরি হিসাবে থাকবে UFS 2.1, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। এখন প্রশ্ন হলো বর্তমান পরিস্থিতিতে ফোনটি কবে লঞ্চ করতে পারে। আনঅফিসিয়ালি আমাদের কাছে খবর ছিল ফোনটি 16 এপ্রিল ইন্ডিয়াতে লঞ্চ করতে পারে, কিন্তু লকডাউন চলার কারণে ফোনটি সম্ভবত লকডাউন না ওঠা পর্যন্ত লঞ্চ করবে না। যদি প্রাইসের কথা বলি, তাহলে ফোনটির বেস ভ্যারিয়েন্টের ইন্ডিয়ান প্রাইস হতে পারে 16 থেকে 17 হাজার ইন্ডিয়ান রুপির মধ্যে, যেটিকে বাংলাদেশি টাকায় রাফলি কনভার্ট করলে দাঁড়ায় 18 থেকে 19 হাজার টাকার মতো। আমার মতে প্রাইস এবং কনফিগারেশন ওয়াইজ রিয়েলমি X3 ফোনটি একটি ডিসেন্ট ফোন হবে, তবে ফোনটিতে রিয়েলমি X2 থেকে খুব সামান্য পার্থক্য থাকবে। ফোনটি সম্পর্কে আপনার মতামত কী নিচে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে
ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, কারণ আপনার একটি লাইক ও শেয়ার আমাকে অনেক মোটিভেট করে এবং তার সাথে আমাদের চ্যানেলটিকেও গ্রো করতে অনেক সাহায্য করে। আরও সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করুন। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে ফিরে আসছি আবার নতুন কিছু নিয়ে।